আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি, আমিও ভালো আছি। ঈদের পরে আমরা আজকে ছুটি পেলাম, তাই একটু ঘুরতে বের হলাম। রাকিব, আমরা যে কোথায় যাবো ঘুরতে? আমরা এখন যাব বারান ব্রিজ। বারান ব্রিজ না, ওটা কি আমাদের সেম পদ্মা সেতুর মতো? অর্ধেক পদ্মা সেতু বড় না বারান ব্রিজ বড়? 13 কিলোমিটারের উপরে বারান ব্রিজ। ওখান থেকে তুমি রাকিব কোথায় যাবা? ওখান থেকে আমরা যাব কোবার। কোবার কি আছে ওখানে? আমরা সাগর পাড়ে। সাগর পাড়ে, আচ্ছা। তারপর আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে দেখা করব। ফ্রেন্ড কি ছেলে নামে? মেয়ে। তুমি তো বলো মেয়ে ছেলে ছেলে। তা ঠিক আছে, আমরা যাই কোবার ব্রিজে, তারপরে ওখানের দৃশ্যটা আমরা ভিডিও করব, আশা করি আপনারা দেখতে পাবেন। ঘর হতে বের হয়ে এসো ময়দানে, আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে। ঘর হতে বের হয়ে এসো ময়দানে, আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে। মুজাহিদের আজা ওই শোনা যায়, ওই শোনা যায়। ঘরে বসে থাকবার নেই যে উপায়, নেই যে উপায়। ছাড়ো মায়া ছাড়ো, ছাড়ো মায়া ছাড়ো, ছাড়ো মায়া ছাড়ো। আমরা বারান ব্রিজ চলে আসছি, দেখা যায় না তোরে। হচ্ছে বারান ব্রিজ, দেখো বারে বারান ব্রিজ চলে, দেখো এটা অতি দূর। আমরা মানে ব্রিজের এই পাশে চলে আসছি, আর এই পাশে হচ্ছে আপনার বারানের চেকপোস্ট। চেকপোস্টে আমরা যেতে পারবো না, কারণ আমাদের অ্যাপ্রুভ নাই। তো এটা হচ্ছে, এই পাশে হচ্ছে আরব সাগর, খুবই সুন্দর সাগর, পরিবেশ। আরাকিব, সাগরের নাম বা? এখানে মগ্ন। আমরা এখন আসছি খোবার কন্দেশে, সমুদ্রের পাশে। অপরূপ দৃশ্য, খুবই সুন্দর ভিউ। সাগরের পাড়ে বিড়ালের দেখা মিলল আসলে। খাই খাই বুঝছে। সৌদি আরবের বিড়ালগুলো বাংলাদেশি মেয়েদের থেকে ভালো আছে, অনেক মিশুক, অন্তত ঝগড়া করে না। নদীর পাড়ে পাহাড়ের উপরে ভাববো একটি ঘর, সেই ঘরে তুমি আমি থাকবো জনমবর। বাহ দিদার বাহ, তুমি কিরকম একটা পাল্টো জোক বলছো। বের হয়ে এসো ময়দানে, আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে। ঘর হতে বের হয়ে এসো ময়দানে, আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে। ঘর হতে বের হয়ে এসো ময়দানে, আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে। মুজাহিদের আজা ওই শোনা যায়, ওই শোনা যায়। ঘরে বসে থাকবার নেই যে উপায়, নেই যে উপায়। ছাড়ো মায়া ছাড়ো, ছাড়ো মায়া ছাড়ো, ছাড়ো মায়া ছাড়ো, তুমি সব পিছু টান। ছাড়ো মায়া ছাড়ো, ছাড়ো মায়া ছাড়ো, ছাড়ো মায়া ছাড়ো, তুমি নিছে দুনিয়া। অমিয় বেহেশতের সুখ সন্ধানে, জান্নাতি বাগিচার মহাসন্ধানে। ঘর হতে বের হয়ে এসো ময়দানে, আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে। ঘর হতে বের হয়ে এসো ময়দানে, আঁকড়ে ধরো না ভূমি কোনো পিছু টানে। শুনো এসেছে আজ জেগে উঠা, কোনো জোহাক নেই আর ঘুমাবার সময়। এসেছে আজ জেগে উঠা, কোনো জোহাক নেই আর ঘুমাবার। ঝেড়ে ফেলো মনের ওই জমা বিরুতা, দূরে ঠেলো দূরে ঠেলো হৃদয়ে পুরুষতা। ঘর হতে সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত, আর এদিকে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে,
এখানে সাগরের পাশে খুব সুন্দর একটি মসজিদ। এই মসজিদে আমরা ইনশাআল্লাহ মাগরিবের নামাজ আদায় করবো।